বায়ুমণ্ডলে গরু প্রচুর পরিমাণ মিথেন গ্যাস নিঃসরণ করে, যা বৈশ্বিক উষ্ণায়নে রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা। বিষয়টি আমলে নিয়ে গরুর খামারের ওপর ঘটেছে অতিরিক্ত কর আরোপের ঘটনাও। তবে সম্প্রতি নতুন এক গবেষণায় দেখা যাচ্ছে, কৃষি খামারের মাটি নতুন করে তৈরি করতে গবাদি পশু বিশেষ ভূমিকা রাখে। এদের মধ্যে মাটিতে বেশি পরিমাণ কার্বন ধরে রাখতে সাহায্য করে গরু। যে খামারে থাকে আবাদযোগ্য ফসল ও গবাদি পশু, সেখানকার মাটিতে শুধু ফসল চাষ হয়, এমন খামারের মাটির তুলনায় সংরক্ষিত থাকে প্রায় এক তৃতীয়াংশ বেশি কার্বন, আর তা আসে গবাদি পশুর বর্জ্য থেকে। সম্প্রতি যুক্তরাজ্যভিত্তিক সয়েল অ্যাসোসিয়েশন এক্সচেঞ্জের গবেষণায় এ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। জীববৈচিত্র্যের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখে অতিরিক্ত এ কার্বন। ফসল ও গবাদি পশুর মিশ্র খামারের প্রতি মাঠে পাওয়া যায় প্রায় 28টি তৃণভূমির উদ্ভিদ প্রজাতি, যেখানে ফসলের খামারে 25টি ও শুধু দুগ্ধ খামারে 22 প্রজাতি দেখা গেছে বলে গবেষণায় জানানো হয়। তবে মানবসৃষ্ট কার্বন নিঃসরণের প্রায় 14% জন্য দায়ী পৃথিবী জুড়ে থাকা খামারের গবাদি পশু, এমনটাই উল্লেখ করলেন এসএইর প্রধান নির্বাহী জোসেফ গ্রিডলি। তিনি বলেন, গরু বায়ুমণ্ডলে যে পরিমাণ মিথেন নিঃসরণ করে তার তুলনায় মাটিতে কার্বন ধারণ করার পরিমাণ কম, ফলে মিথেন ও কার্বনের ক্ষতি ও উপকারিতার মধ্যে ভারসাম্য তৈরি হয় না। মিথেন নিঃসরণ হ্রাসের উপায় খুঁজতে গবেষণা করছে ব্রিটেনের পরিবেশ, খাদ্য ও গ্রামীণ বিষয়ক বিভাগ। নিবিড় আমিন, নিউজ 24।